শত কষ্টের মাঝেও মা তার সন্তানকে আগলে রাখেন পরম মমতায়। ঝড় বৃষ্টি রোগ ব্যাধি যাই হোক না কেন, সন্তানের পাশে ছায়ার মতো থাকেন মা। তেমনই এক মা জ্যোৎস্না রানীদে, বয়স 90 এর ঘরে। এই সংখ্যার কাছে শরীর হার মানলেও মমতা যে একটুও কমেনি সেটি বলে দেয় এই ছবি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন 58 বছর বয়সী চঞ্চল কুমার। এই পরিবেশটি তার খুব অচেনা, নিজেই ভালোভাবে চলাফেরা করতে পারেন না, তারপরও চঞ্চল কুমারের এই সময়ে তিনিই একমাত্র ভরসা। কবে ও যাবে আমি পড়ে গেছে, আমি আজকে ছয় দিন আমি চিনি না, এদিকে কোনোদিনও আসিনি, এই প্রথম আসলাম, আমি চিনি না কিছু, এদিকে কিচ্ছু চিনি না, অসহায় পড়েছি, মা হচ্ছে বৃদ্ধা পঙ্গু, আমিও মাঝে ক্লাস আপনার এরকম স্ট্রোক করছিল, ক্লাস নিয়ে চলি, এসে সেকেন্ড স্ট্রোক করে ডাইম সাইড পড়ে গেছে। তারপরে আমরা এই ব্লাড ব্যাংকের লোকজনের সাথে যোগাযোগ করে দিলাম, আমার যুদ্ধ জায়গা থাকি সেই দোতলার কাপা চাপার মেয়ে যোগাযোগ করে আমাদের ইনাদের সাথে ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করে ব্লাড ব্যাংকের এই ভাই আঙ্কেলরা আমাদের ইয়ে করছে। গত 18 জুলাই রাতে সময় টিভির প্রতিবেদক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা হয় এই মা ছেলের সাথে। কয়েকজন তরুণ খোঁজ খবর নিচ্ছেন, ওষুধপত্র এগিয়ে দিচ্ছেন। কাছে গিয়ে জানা গেল তারা মূলত তাদেরকে হাসপাতালে ভর্তি হতে সহযোগিতা করেছেন। 14 জুলাই বাড়িতে বসে স্ট্রোক করেন চঞ্চল কুমার, তবে তাকে হাসপাতালে নিয়ে আসার মতো কেউ না থাকায় 4 দিন পর স্থানীয়দের মাধ্যমে খবর পান খুলনা ব্লাড ব্যাংকের এই তরুণরা। এরপর তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন। যে উপরের থেকে আমাদের ফোন দেয় যে মানুষটি আসলে তার কেউই নেই, সে 5-6 দিন হচ্ছে স্ট্রোক করে এক ধরনের প্যারালাইজড অবস্থায় পড়ে আছে। যেহেতু খুলনাতে আমরা অসুস্থ রোগী ব্লাড নিয়ে কাজ করি, আমরা যাই আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে, আমরা সাথে সাথে তাকে খুলনা মেডিকেলে ভর্তি করি। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন কিছুটা সুস্থ চঞ্চল কুমার ফিরেছেন আশ্রয়স্থলে। নগরীর সোনারাঙ্গা এলাকার এই বাড়ির প্রবেশদ্বার দেখাশোনা ও থাকেন এই মা ছেলে। তাদের জন্য চাল ডাল তেল সহ প্রয়োজনীয় নিত্যপণ্য নিয়ে এসেছেন সেই তরুণরা। প্রায় 20-25 বছর আগে একটি দুর্ঘটনায় অসুস্থ হন চঞ্চল কুমার, এরপর আর বিয়ে করেননি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিংয়ের চাকরি করতেন, মাকে নিয়ে চলতেন কোনো রকম। তবে 2018 সালে প্রথম স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে সেই থেকে বিছানায় তিনি, তার মাই তার সেবা যত্ন করেন। দুর্ঘটনা ঘটার পর থেকে টুটার সেবা যত্ন সেই করছে, মানে প্রস্রাব পায়খানা কাপড় চোপড় ধোয়া, আমার পানি পাত টাত মাখানো সবই সে করছে, আমার জন্য সে আপ্রাণ ইয়ে করছে, প্রাণ দিয়ে যাচ্ছে, মানে এর মানে চিন্তার বাইরে। আমি মেখে মেখে দিই, ওটা আমার পেয়ে খায়, এই করে বিছানা পরে শুয়েছি, একটু কাটার এখন আর কিছু বাসি না, কিচ্ছু বাসি না, এখন মাসবো কোথা দিয়ে বলো। তা এইভাবে আর কি চোখ দিয়ে রাত্রিবেলায় রাত্রি 8টার সময় ওষুধ খায়, এই ওষুধ খায় আগে খায় পরে খায়, আগে খা হয়ে গেলি একবার দিই, একবার ওই করে দিই, দিয়ে তারপরে আমার তারপর আমি একটু শুই, আমি সারাদিন শুই না, ঘুম আসে না, তারপরে শুয়ে পড়ি। আর আমরা প্রথমে খবর পাই যে এখানে তারা দুজন অসুস্থ, তা আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স সহযোগে আমরা খুলনা আরোই সুবেদ খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাই।